অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 23 মে টু 11ই অক্টোবর কর্মফলদাতা শনিদেব বক্রী হচ্ছে। এই 141 দিনের জন্য এই শনি বক্রী হচ্ছে। এর ফলে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের মানুষ কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে শুভ, কোন কোন দিকে আপনাদের সমস্যা আসতে পারে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখুন, শনি বক্রী হচ্ছে আপনার পঞ্চমপতি, পঞ্চমভাবে বক্রী হচ্ছে। পঞ্চম স্থান থেকে কী বিচার করি? সন্তান। পঞ্চম স্থান থেকে কী বিচার করি? শিক্ষা। পঞ্চম স্থান থেকে কী বিচার করি? জ্ঞান। অর্থাৎ পঞ্চম স্থান থেকে কী বিচার করি? প্রেম। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা আসবে। অর্থাৎ বি কেয়ারফুল, প্রেমের ক্ষেত্রে রিলেশন ক্রাইসিসের জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হবে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। শনি বক্রী 23 মে টু 11ই অক্টোবর বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের ওভারঅল কিন্তু ভালো, শিক্ষার জায়গাটা কিন্তু আপনারা ভালো ফল কিন্তু পাবেন। সন্তানের জায়গাটাতে একটু হলো ধীরে, সন্তানের জায়গাটাতে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন বা সন্তান নেবেন তাদের ক্ষেত্রে একটু হলো ধীরে আপনারা এই জায়গাটাতে এগান। সন্তান প্রাপ্তির সম্ভাবনা, সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে, সন্তানের হেলথের জায়গাটা কিন্তু ভালোর দিক কিন্তু থাকছে। তবে এই শনি বক্রী আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু আপনারা দিবেন। অর্থাৎ যথেষ্ট আপনারা চিন্তা ভাবনা করে এই সময় কিন্তু আপনারা কাজ আপনারা কিন্তু করবেন। হঠকারিতার সিদ্ধান্ত নেওয়া কোনো সময় করবেন না। এই শনি দৃষ্টি আপনার রাশির বক্রী শনি দৃষ্টি আপনার রাশির সপ্তমভাবে, সপ্তমভাব থেকে আমাদের কী বিচার করা হয়? দাম্পত্য, পার্টনারশিপ বিজনেস, দাম্পত্য পার্টনারশিপ বিজনেস, দৈনিক ইনকাম, ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু থাকে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মতান্তর থাকবে। তবে সব থেকে বড়ো জিনিস হচ্ছে পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেসের জায়গা থেকে ভেরি ইম্পর্টেন্টের জায়গা। অর্থাৎ আপনারা অতিক বিশ্বাস করা এটা কিন্তু আপনারা করবেন না। অর্থাৎ কাউকে বিশ্বাস করে অনেক কিছু দেওয়া বা আপনার গুপ্ত কথা বলা, এই জায়গাটাতে কিন্তু সমস্যা কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। কিন্তু দৈনিক রোজগারের ক্ষেত্রে, আর্থিক স্টেবিলিটির ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে। দৈনিক রোজগারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। এই শনি আপনাদের একাদশভাবে, লাভভাবে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ সফলতার জায়গাটাতে বাধাপ্রাপ্ত হয়ে আলটিমেটলি কিন্তু একটু বিগ পে আপনারা কিন্তু সফল কিন্তু হবেন। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনাদের ভেরি ইম্পর্টেন্ট বিষয়, সফলতার জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। এবং ধনস্থানের উপর দৃষ্টি, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে এবং আপনার লগ্ন সাপেক্ষে ধনভাবের উপর দৃষ্টি, এই জায়গাটাতে আপনাদেরকে এই, অর্থাৎ এই ধনভাবের উপর দৃষ্টি, আর্থিক এবং তুঙ্গ গৃহে বক্রী শনির দৃষ্টি আর্থিক স্টেবিলিটির জায়গাটা কিন্তু আপনাদেরকে দেবে। রোজগারের ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা বাড়বে।
কর্মের জায়গাটা আপনার কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, প্রমোশন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া থাকা টাকা, এই টাকা আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু পুনরুদ্ধার হবে। তবে একটা কথা আমি বারবার বলবো, এই সময় অর্থাৎ এই যে শনি বক্রি হতে চলেছে 23 মে টু 11 অক্টোবর, প্রায় 141 দিনের মতো, এই সময় আপনারা শনির বীজমন্ত্র যত আপনারা পাঠ করবেন ততদিন শুভ ফল কিন্তু আপনারা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, অর্থাৎ যে কোনো দিক থেকে বাধা বিপত্তি আপনাদের কাটবে এবং ধনভাবের উপর দৃষ্টি, ধনের জায়গাটা, কুটুম্বের জায়গাটা আপনাদের কিন্তু ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ সফলতা এবং অর্থ এই দুই জায়গা কম্বিনেশনের দৃষ্টিতে আপনাদের যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষ, আপনাদের এই জায়গাটা কিন্তু ভালো এবং আপনাদের পাশাপাশি এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি এবং শেয়ার মার্কেট থেকে, আপনার লটারি থেকে এই সময় কিন্তু অর্থ পাওয়ারও কিন্তু সম্ভাবনাটা কিন্তু আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলবে। তবে যেহেতু ন্যায়কারক গ্রহ, কর্মফলদাতা, সঠিক ন্যায় পথে থাকুন, আপনি নিশ্চিত রূপে এই সময়ের মধ্যে, সমস্যা তো থাকবে, আমি বারবার বলছি সমস্যা থাকবে, তার পাশাপাশি সমাধানও আছে। শনির বীজমন্ত্র পাঠ করুন, আপনি গরিব লোককে দান করুন এবং রাস্তার দুস্থ কুকুরকে কিছু না কিছু আপনারা আহার দিন, সেক্ষেত্রে শনি মহারাজ প্রসন্ন হয়ে আপনাকে বরদান কিন্তু দিবেই দিবে। এবং কন্যা রাশি এবং কন্যা লগ্নের ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। সফলতা আপনারা পাবেন, একটু বেগ পেয়ে কিন্তু আলটিমেটলি যা হবে দেখে নেব, এরকম মানসিকতা নিয়ে আপনারা এগান, আপনাদের যে কোনো কাজে আপনারা কিন্তু নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন।